ভারতের আহমেদাবাদে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ। নানা ঘটনা ও নাটকীয়তার মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের 13তম আসর। রানের বন্যা যেমন ছিল, তেমনি 200 রানের পুঁজি নিয়েও ঢুকতে দেখা গেছে অস্ট্রেলিয়াকে। সবকিছু ছাপিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যক্তিগত দলীয় পরিসংখ্যানে জমে উঠেছে এবারের টুর্নামেন্ট। ব্যাটিংয়ে রানের দিক দিয়ে বিরাট কোহলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে রাচিন রবীন্দ্রকে। বোলিংয়ে অজি বোলার জাম্পা কেটপকে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। আসুন জেনে নেওয়া যাক কোন 5 জন খেলোয়াড় 2023 বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য যোগ্য। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে রয়েছেন দারুণ ফর্মে। কোহলি গত 3টি বিশ্বকাপে 500 রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হন, অথচ এই বিশ্বকাপে 700 রান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। 2023 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হয়েছেন কিং কোহলি। 10 ম্যাচে 711 রান তার। রয়েছে 3টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি। সেমিফাইনালে ম্যাচ জেতানোর ক্ষেত্রে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে তিনি। ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সামি চলতি বিশ্বকাপের 6টি ইনিংসে নিয়েছেন 23টি উইকেট। প্রতি ইনিংসে প্রায় 4টি উইকেট নিচ্ছেন তিনি। ডানহাতি পেসার সামি বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট নেয়ার বোলার হয়েছেন। এই বিশ্বকাপের ফাইনালে তিনি 1টি উইকেট পেলেই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া সেরা 5 বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। অথচ বিশ্বকাপে তার দলে সুযোগ পাওয়ারই কথা ছিল না। হার্দিক পান্ডিয়ার বদলে নিজেকে মেলে ধরতে সময় নেননি সামি। এরপরই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জানসেন। দক্ষিণ আফ্রিকাকে সেমিতে নিয়ে যাওয়ায় তার ছিল দারুণ অবদান। 8 ইনিংসে 17টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা এবারের বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারেননি। প্রথম 2 ম্যাচে তার ছিল মাত্র 1টি উইকেট, কিন্তু পরে তিনি 9 ইনিংস খেলে নিয়েছেন 22টি উইকেট। নেদারল্যান্ডসকে একাই ধসিয়ে দিয়েছেন এই স্পিনার। বিশ্বকাপে চমক জাগিয়েছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের তরুণ এই অলরাউন্ডারের পারফরমেন্স বেশ প্রশংসনীয়। কিউই দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে একাদশে প্রাথমিকভাবে জায়গা দেওয়া হয়েছিল রাচিনকে। সুযোগটা কাজে লাগিয়ে তরুণ বয়সে দলে প্রভাব বিস্তার করতে সময় নেননি ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার। তার দল সেমিতে বাদ পড়ে গেলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে 3টি সেঞ্চুরিতে সংগ্রহ 578 রান, বল হাতেও নিয়েছেন 5টি উইকেট। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।